মাসুদ ভাই কই যান? কুটুর বাড়িতে যাও ভাই। এই ভাই তো যাওয়া যাইবো না, তার তো করোনা হয়েছে ভাই। ফুট করে করোনা কোথায় টেস্ট করছে আন্তাজে? আমি তো কিছুই জানি না। আমি তো জানি না ভাই, পাটারি সাহেব সব করাইছে। আরে বলো নাই কোনায় হুট করে করোনা হয়ে গেল? আরে করোনা কি দেখে বোঝা যায় যে করোনা হয়েছে? টেস্ট করাই তো হইব, আন্তাজে একদিন কইলে আর করোনা হয়ে গেছে না? এইটা একটা কথা বলেন আপনি, রোগ কি কইয়া বলে আসে নাকি হুট করে আয়া বলে? আচ্ছা ঠিক আছে, তুই কুটুরে ডাক, আমি সামনাসামনি ওর লোকে কথা কইতে চাই। না ভাই ডাক দেন তো যাইব না, পাটারি সাহেব নিষেধ করছে, পরিস্থিতি তো ভালো না। আমি মাসুদ, আমার কুটুর লোকে দেখা করতে হলে কথা কইতে হলে পাটারি সাহেবের পারমিশন লাগবো ভাই। পাটারি সাহেব না করে গেছে ভাই, আমারে আপনি ভুল বুঝছেন না, আমি তো হুকুমের চাক করব। পাটারি সাহেব কইছে তার সাথে কেউ দেখা করতে পারবে না ভাই, এইটাই নিয়ম ভাই। তুই আমার নিয়ম দেখাস না, এই গ্রামে আমার তো নিয়ম বেশি কে মানে? হ্যাঁ ভাই আপনি আমারে ভুল বুঝছেন না ভাই, আমি তো আমি যেটা ওদের বাড়িতে লকডাউন দিতে হইব, শুই না তো আমি সাথে সাথে মাসুদ ভাইরে ফোন দিলাম। রুমা কুটু ফোন বন্ধ করে রাখছে কেন জানি না। রুমা যে হেবে কুটুর সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করতে হবে, ওর সাথে কথা না বলে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। কিন্তু তার বাসায় তো যাওয়াই যেতেছে না ভাই। আচ্ছা কুটুরে খাবার কে দেয়? আম্মাই রান দেয় আর সোহেল রিয়া দিয়ে আসে। রুমা যে হেবে হোক কুটুর সঙ্গে আমার কথা বলার ব্যবস্থা করতে হবে, আর এই ব্যবস্থাটা তুমি করে দিবা, ঠিক আছে? আচ্ছা মাসুদ ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে মিটিং এখানেই শেষ। সেটাই ভালো, কুটু ভাই অসুস্থ শোনার পর থেকে আমার কিছুই ভালো লাগতেছে না। এই যে করোনা রোগী, একদম বাইরে হওয়ার চেষ্টা করবেন না কয়া দিলাম, বাইরে হলে কিন্তু খবর আছে, কয়া দিছে পাটারি চাচা। হ্যাঁ মনে থাকবে, জানলাটকান আবার জানলাটকান। বুঝছি
এরকম রাখা যাবে না। কখন করোনা হয়েছে, কিভাবে করোনা হয়েছে সেটা আমি কইতে পারবো না, তবে তার করোনা হয়েছে ব্যাস এতটুকুই। সে এখন লকডাউনে আছে, খবরদার তোমরা ওদিকে কেউ যাইবে না। কিন্তু কোনো কিন্তু না, ওর চিকিৎসা কি হইতেছে এসব আমি দেখতেছি। ওর চিকিৎসা খাওয়া দাওয়া নিয়ে তোমাদের ভাবতে হবো না, সব আমার দায়িত্ব। তবু ওর সঙ্গে একটু কথা বলার খুব দরকার আছিল। এসব পরে, আর একটু পরে, ও একটু সুস্থ হোক তখন আমিই ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, যাও যাও সব। সত্যি করে খুলে বল তোর কি হয়েছে। এখানে কিন্তু বিরাট একটা কিন্তু আছে, কি হয়েছে তুই ক। বললাম না বলা যাবে না, গাধা কিছু বলতে যেতেছে না। আচ্ছা আমি বুঝছি, তুই আরাম গুলোকে কাজ করতে চাস না, এই তো এই জন্য করোনার বাহানা দিয়ে ঘরে বসে আসছিস। এখন আমি বুঝতেছি মানুষ আসলে মিথ্যা কথা কয় না, সত্যি কয় তোর সম্পর্কে। তোমার মাথা, তোমার এসব কথা কে বলছে? সবাই বলে, সবাই জানে ঘোড়ার ডিম। তাহলে আসল কথা তুই ক না। না আমি কমু না। আরে তুই যদি না বলিস তাহলে তো লোকজন তোরে ভুল বুঝবে। এ মানে কড়াকড়ি থামলে মাল লয়ে যাব। আচ্ছা ঠিক আছে। এই ধরেন আপনি, লেনদেন সোনা দিয়া করাই ভালো, টাকা দিয়া করলে ঝামেলা হয়। আমি তাহলে আসি। আপনার বাইকটা কুটু কুটু ও কিছু দেখছে? জানি না তো, একটা কাজ করি ওর শেষ করে দিই, বলা তো যায় না, কখন কি মুখ ফসকে বলে দেয়। না না আমার আত্মীয়, তাহলে একটা কাজ করি বড় করে একটা ধমক দিয়ে দিই। ঠিক আছে ধমক আমি দেবো,
আর এই মাল খালাস হওয়া না পর্যন্ত ওর ঘরের দিকে যেন কেউ না যাইতে পারে সেই ব্যবস্থা করবি। ওরে গ্রামে এক ঘুরা করে রাখতে হইব, কারোর সাথে যেন আলাপ করতে না পারে। সবাইরে জানায় দিবি ওর করোনা হয়েছে। করোনা বিষয়টা পুলিশে জানানো উচিত। না না, পুলিশে জানালে কুটু ভাইয়ের আবার বিপদ হতে পারে। হ্যাঁ, তা অবশ্য ঠিক, পুলিশে জানানো উচিত না, অন্তত এক্ষুনি না। তবে কুটুর সাথে আমার আলাপ হয়েছে, কুটু বলল যে ওই পাটোয়ারির নাকি সব জায়গায় লোকজন আছে, তারা সবসময় খবর রাখতেছে আমরা কখন কোথায় কি করি। আমাকে চেয়ারম্যান সাহেবকে জানাই। আমি একটু অন্যভাবে লোকেরা শিক্ষা দিতে চাই, সে যেন আর কখনো খারাপ কাজ না করে, মানে তার একটা রিয়েলাইজেশন চাই আমি। মানুষের বিবেক হইতেছে সবচেয়ে বড় আদালত, এই আদালতে যদি একবার তারা দাঁড় করাইতে পারি তাহলে সে আর কোনোদিন খারাপ কাজ করবে না। তাহলে এখন কি করবেন ভাই? সেটাই তো ভাবতেছি। রুমাকে জানাবো? না এখনই না, ওর যেহেতু বাবা ও শুনলে কষ্ট পাইতে পারে। হ্যাঁ ও জানবে কিন্তু আস্তে আস্তে। আচ্ছা কাদের, তুই এক কাজ কর, তুই ফেসবুকে একটা পেজ খোল ত্রাণচোর নামে, ঠিক আছে? এবং ওই পেজে এলাকার যত ইয়াং পোলাপান আছে, গ্রামের যত ইয়াং পোলাপান আছে সবাই অ্যাড কর। ইন্টারনেটে বলে পাটোয়ারির নামে কি চালু হইছে? কে কইলো তোমার আব্বা? আমি তো বাজারে গিয়ে শুনলাম, এই তারেকের বাপে কইলো, ওইখানে নাকি সবাই মিলা পাটোয়ারির বিরুদ্ধে কথা কয়। তুমি কিছু বলতে চাও? হ্যাঁ আমিও কইতে চাই, আমার কই তো হইব। ইন্টারনেট হইতেছে একটা শক্তি, তুই এই মাধ্যমে কখনো একা না, তুই সবসময় কারো না কারোর সঙ্গে কানেক্টেড, তাই এই মাধ্যমে প্রতিবাদ করাটাও খুব সহজ। সত্যি কথা যে এত সহজে কইতে পারবো আগে কখনো ভাবি নাই। এখন কুটুরে বল একটা ভিডিও সেন্ড করতে, আর প্রতিবাদ স্বরূপ গ্রামের সবাই এখন লাল মাস্ক পরব। আমি কুটু পাটোয়ারি সাহেবের ভাগিনা, পাটোয়ারি সাহেব একটা মন্দ লোক, সরকার যখন করোনার শুরুর কালে সব দোকানপাট বন্ধ করতে বলছে, এই পাটোয়ারি সাহেব নিজে যেয়ে সব দোকানপাট খুলে দিছে। সরকার থেকে যে ত্রাণ দিছে, পাটোয়ারি সাহেব সেই ত্রাণ দালালদের কাছে বেচা দিছে, এখনও অনেক ত্রাণ তার গোডাউনে আটকায় রাখছে, লুকায় রাখছে। এইগুলি সব আমি দেখে ফেলছি, আমি দেখার কারণে আমারে আইনা একটা ঘরের মধ্যে আটকায় রাখছে। আমি সেইখান থেকে আপনাদের ভিডিওতে বলতেছি, আপনারা সবাই আমার কথা শুনেন, পাটোয়ারি সাহেব একটা মন্দ লোক, তার যদি এইসব মন্দ কাজ চলতে থাকে তাহলে আমাদের এলাকার বড় ক্ষতি হয়ে যাব। সে একটা খারাপ লোক, তাকে থামান, সবাই প্রতিবাদ করেন, সবাই লাল মাস্ক পইরা প্রতিবাদ জানান, সবাইরে একত্রিত হইতে হইব, এইরকম মন্দ লোকের বিরুদ্ধে দাঁড়াইতে হইব। আমার কথা শুনেন আপনারা, আমারে আটকায় রাখছে, আমি বিপদে আছি, তা না হলে এই এলাকার সবার করোনা হইব, এই লোকরে থামান, সে একটা খারাপ লোক। Thank you.
জি গ্রামে কি কিছু হইছে নাকি না তো কি হইব হাওয়াটা কেমন কেমন লাগে কোন হাওয়া পাটরি সাহেব তোরা কিছু টের পাস না না তো গ্রামের লোকের মধ্যে আগের মতো ভয় আর সমীহটা দেখতে পাইতাছি না কি কোন আপনি ঠিকই কইতাছি কি যেন আকাশে বাতাসে একটা পাকাইতেছে পাকাইতেছে কি পাকাইবে পাটরি সাহেব জাগা কোটুর বাড়িতে কেউ গেছে মাথা খারাপ একটা মাসি ঢোকার সাহস নাই আমি আছি না যাক তারপরেও চোখ কানটা একটু খোলা রাখিস জি জি শোন জি সবাই লাল মাস্ক পরতেছে কেন জানি না তো তুই জানোস না কি কিছুই তো দেখি জানোস না চল কে 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 করছে এই কাজ আমি জানি না কেন জানোস না বিশ্বাস করেন আমি সত্যি কইলাম আমি জানি না কিচ্ছুই জানি না আমি পাটল সাহেব কেন জানোস না আসসালামু আলাইকুম ভাইজান এই তুই আমার সাথে একটু দেখা করতো এখনি হ্যাঁ এখনি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম তুই থাক আমি আইতাছি মাস্ক পরার আগে কমপক্ষে 20 সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে হাত ধুতে হবে মাস্কের ফিতা ধরে এমনভাবে পরতে হবে যেন নাক ও মুখ ঢেকে যায় এবং মাস্ক ও মুখের মাঝখানে কোনো ফাঁকা না থাকে খোলার সময় মাস্কের সামনের অংশ কোনোভাবেই স্পর্শ করা যাবে না খুব সাবধানে মাস্কের ফিতা ধরে খুলে ফেলতে হবে মাস্ক খোলার পর কমপক্ষে 20 সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে হাত ধুতে হবে কাপড়ের তৈরি মাস্ক ব্যবহারের পর সাবান ও গরম পানিতে ধুয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে জীবন বাঁচাতে চলুন এটা সবাই মেনে চলি ওয়ালাইকুম আসসালাম ওই যত দূরে আইসস ওই পর্যন্তই থাক আর সামনে আসার দরকার নাই কেন শরীর কি খারাপ লাল মাস্ক পরছেন কেন তুই কি আমারে ভালো থাকতে দিছস তোর জন্যই তো আমার লাল মাস্ক পরতে হয়েছে সারা জীবন আমি গ্রামের মানুষের পাশে ছিলাম সারা জীবন থাকবো এই তোর জন্য যে আমার কেন ভাই জান আমি কি করলাম তুই ত্রাণ নিয়ে এরকম কাজ করতে পারলি সি সি ভাই জান এইটা কি কোন আমি তো ত্রাণ সব বিলি করে দিছি 500 বস্তা ত্রাণ তোর গোডাউনে এখনো আটকে আছে সি সি এসব মিছা কথা এগুলা মন্দ লোকের রটনা আপনি মানুষের কথা কান দেন না মানুষ আমার আয় উন্নতি সহ্য করতে পারে না আপনার লগে ভালো সম্পর্ক নিয়ে হিংসা করে ওই মাসুদ মাসুদ গ্রামের মানুষে আমার বিরুদ্ধে খেপায় তুলছে আমার কোনো দোষ নাই বিশ্বাস করেন ভাইজান আমার গোডাউনে কোনো ত্রাণ নাই যা আইছিল সব বিলায় দিছি গ্রামের লোক সব জানে রাস্তা রাস্তায় তোরে নিয়ে চিকা মারছে তুই দেখোস নাই লাল মাস্ক পরে সবাই ঘুরে বেড়াইতেছে মানে কি বোঝোস নাই মানে হচ্ছে প্রতিবাদ তোর ত্রাণ চুরির অন্যায়ের বিরুদ্ধে মানুষের প্রতিবাদ বুঝোস শোন এখনো সময় আছে সব ত্রাণ বিলির ব্যবস্থা কর নাইলে জেলের ভাত খাইতে হইব খারাই আছোস কে যা মানুষের ত্রাণ মানুষের দেওয়ার ব্যবস্থা কর গরিবের হক মারিস না তুই যদি তোর ভুল না শুধরাস তাহলে কিন্তু তোরে আমি পুলিশের হাতে তুলে দিতে দ্বিধা করব না এইসব কি
আমার বাড়িতে তোমরা লাল মাছ ফুরছো কেন? এই মহামারীর মধ্যেও আপনি ট্রান্সফার করতে হইব। আপনি কি মানুষ না অন্য কিছু? কি কইলা? আমি চোর। গ্রামের কারোর জানার বাকি নাই। সি 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 আপনার জন্য এই গ্রামের মানুষের কাছে আমাকে ছোট হইতে হইল। আপনার মুখে চুন কালি পড়ছে। বন্ধু আসছো? তোমরা ইয়াংটা যা দেখাইলা এই গ্রামে সত্যি সেই রকম। আমরা করোনার বিরুদ্ধে লড়াই নামছি, আমরা অদম্য। ঘোরাঘুরি করবেন না, ঘরের বাইরে গেলে সবসময় কাপড়ের মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, ঘন ঘন কমপক্ষে 20 সেকেন্ড ধরে সাবান দিয়ে ভালো করে কষ্টে হাত ধুয়ে ফেলুন, আমরা সবাই কিন্তু অত্যন্ত ধৈর্য ও সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করছি। আমাদের কার্যক্রমের অনলাইন মিটিং করি, করোনা নিয়ে সচেতন করার পাশাপাশি মানুষের ভুল ভাঙাতে ভূমিকা রাখছি। কিন্তু কিছুদিন ধরে কুটু উপস্থিত না থাকাতে টিমের সিদ্ধান্ত নিতে অসুবিধা হচ্ছে। তারপর খবর এলো কুটুর করোনা হয়েছে, কিন্তু কোনোভাবেই ফোন কলে তার সাথে যোগাযোগ করা যাচ্ছিল না। করোনা হলে আলাদা রাখতে হয়, কিন্তু তাই বলে ফোন কলে কথা বলা যাবে না? এর অনুসন্ধানে নেমে যা বের হলো সেটা তো আমাদের সবারই জানা। এরপর গ্রামের লোকেরা লাল মাস্ক পরে এক ভিন্ন ধর্মী প্রতিবাদে অংশ নিল, কুটু মুক্ত হলো, অবশেষে আমরা জয়ী হলাম। কিন্তু কত সহজেই মানুষ বিশ্বাস করে ফেললো যে কুটুর করোনা হয়েছে। এরকম আরও অনেক তথ্য মানুষ বিশ্বাস করে বসেছিল, যেমন থানকুনি পাতা খেলে করোনা সেরে যায়, যা একেবারেই সত্যি নয়। আচ্ছা, আপনি কি বলতে পারেন এই করোনাকালীন সময় গুজব এড়াতে আমরা কি করতে পারি? আপনার উত্তর জানিয়ে আমাকে ইমেল করুন এই ঠিকানায় babdcovid19@gmail.com।